প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব। পণ্য ডেলিভারি সেবায় প্রবাসীদের কাজ নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে দেশটি। এই খাতে শুধু নিজ দেশের নাগরিকরাই কাজ করতে পারবেন। এপ্রিল মাস থেকে এই আইন কার্যকর হবে। আগামী 14 মাসের মধ্যে ক্রমান্বয়ে ডেলিভারি সেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে, ফলে সৌদি আরবে ডেলিভারি সেবায় কাজ করার সুযোগ হারাচ্ছেন বিপুল সংখ্যক প্রবাসী। বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভূঁইয়া। নিজ দেশের নাগরিকদের কাজের সুযোগ সৃষ্টি করতে ডেলিভারি সেবায় প্রবাসী কর্মীদের সুযোগ নিষিদ্ধ করে নতুন আইন তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি পণ্য ডেলিভারির কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তন সহ এই খাতকে নিয়ন্ত্রণে আনতে নতুন এই আইন প্রণয়ন করেছে। সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল এখবারিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস ভেরিফিকেশন ফিচার চালু করতে হবে। সৌদির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি সরাসরি এই সিস্টেমের সাথে যুক্ত থাকবে। আগামী 14 মাসের মধ্যে ক্রমান্বয়ে ডেলিভারি সেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে, সেই সাথে সৌদি নাগরিকদের এই খাতে যুক্ত করতে হবে। আইনে আরও বলা হয়েছে, সৌদির পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিজ্ঞাপনের জন্য হালকা যানবাহন ব্যবহার করা যাবে। ডেলিভারি কাজে নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। সেই সঙ্গে ডেলিভারি কাজে যুক্তদের মানুষের আস্থায় পরিণত করতে কাজ করছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করা হবে। সৌদি আরব ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি এই সেক্টরে কর্মরত অসৌদি নাগরিকদের জন্য আলাদা ইউনিফর্ম প্রবর্তন করবে এবং ডেলিভারি সেবা খাত নিয়ন্ত্রণে রাখবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির মুখপাত্র সালে আল জুয়েদ বলেন, সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত, তাই এই খাতকে নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন এই আইন কার্যকর করা হবে। সালে আল জুয়েদ দেশটির টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে বলেন, বর্তমানে সৌদির ডেলিভারি খাতে লাইসেন্সপ্রাপ্ত 37টি কোম্পানি এবং পার্সেল ও অন্যান্য অর্ডার সরবরাহের জন্য 100টি লাইসেন্সপ্রাপ্ত হালকা পরিবহন সংস্থা রয়েছে। গত বছরে দেশটিতে 20 কোটিরও বেশি ডেলিভারি সম্পন্ন হয়েছে। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ।